দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সৈফুদ্দিন নাসুরশন ইসমাইল বলেছেন, মাইগ্রেশন রিপ্যাট্রিয়েশন কর্মসূচির অধীনে মালয়েশিয়াতে থাকা অবৈধ প্রবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু হচ্ছে আগামী 1 মার্চ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের 31 ডিসেম্বর শেষ হওয়া রিক্যালিব্রেশন কর্মসূচি আর্টিকে 2.0 মাধ্যমে বিদেশি শ্রমিকের চাহিদা মিটে গেছে। তবে এখনও মালয়েশিয়াতে অনেক অনধিভুক্ত বা অবৈধ বিদেশি রয়েছে, তাই মন্ত্রিসভা আগামী 1 মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন প্রোগ্রামের অধীনে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর অনুমোদন দিয়েছে। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির অংশগ্রহণকারীদের মালয়েশিয়াতে ওভারস্টে করার জন্য বা বৈধ পাস ছাড়া মালয়েশিয়াতে প্রবেশের জন্য 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে এবং যারা তাদের পাসের শর্ত লঙ্ঘন করেছে তাদের 300 রিঙ্গিত জরিমানা দিতে হবে। এসব প্রবাসীদের কোর্টে হাজির হওয়া ছাড়াই সরাসরি নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি গতকাল তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। Adakan pelaksanaan program repatriasi migran yang kabinet persetujui bermula pada 1 Mac ini 2024, mana lebih kurang 2 minggu sebelum Ramadan. Mereka ini akan dibenarkan selepas ini setelah mereka bayar kompaun. Mereka akan dikecualikan daripada proses pendakwaan. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। সাইফুদ্দিন নাসুরশন এ সময় আরও বলেছেন, এই প্রোগ্রামটি অনধিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধ ভ্রমণ নথি ছাড়াই মালয়েশিয়াতে ওভারস্টে করার এবং প্রবেশ করাসহ বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে। এ সময় তাদের মামলাগুলো নিষ্পত্তি করার পর বিচার ছাড়াই কিংবা কোর্টে হাজির করা ছাড়াই তাদেরকে নির্বাসিত করা হবে। আরেক বিষয়ে সাইফুদ্দিন নাসুরশন বলেন, মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগে কোটা স্থগিত করার মেয়াদ বাড়াতে মন্ত্রিসভা সম্মত হয়েছে। অর্থাৎ দেশটিতে বিদেশি কর্মী নতুন করে আনার ক্ষেত্রে আর নতুন কোনো কোটা বাড়ানো হচ্ছে না। তিনি বলেন, বিদেশি শ্রমিকদের জন্য অতীতে অনুমোদিত কোটা এবং রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক চাহিদা মেটাতে সক্ষম হয় মন্ত্রিসভা এমন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মালয়েশিয়াতে নতুন কর্মী প্রবেশের ক্ষেত্রে নতুন করে আর কোটা বৃদ্ধি করা হচ্ছে না, এমনকি উৎস দেশগুলোর সঙ্গে চুক্তির শর্তাবলী পর্যালোচনা করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে শুরুতেই 3টি দেশের সঙ্গে এমওইউ বা সমঝোতা স্মারক পর্যালোচনা করবে মালয়েশিয়া। এই 3টি দেশ থেকেই মালয়েশিয়া 77% বিদেশি কর্মী আমদানি করে। এই 3টি দেশ হল বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়া। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।